বিরতির পর ফিরে আসলাম। নির্বাচনের প্রাককালে কুমারঘাট থেকে উদ্ধার তাজা কার্তুজ এবং একই সঙ্গে পিস্তল উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কার্যত সংশ্লিষ্ট এলাকাতে তীব্র চাঞ্চল্য। সামনেই রয়েছেন বিধানসভা নির্বাচন, হাই ভোল্টেজ নির্বাচনের আগে উদ্ধার হয়েছে একটি এয়ারগান, একই সঙ্গে পিস্তল, ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে সংশ্লিষ্ট স্থান থেকে। যেমনটা ইতিমধ্যেই পুলিশের সূত্র থেকে খবর, কুমারঘাট থানার সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত এলাকার 3 নম্বর ওয়ার্ড থেকে উদ্ধার হয়েছে এই সমস্ত আগ্নেয়াস্ত্রগুলি, যেখানে আটক নির্মল দত্ত নামের এক অভিযুক্ত। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের প্রাককালে গোটা রাজ্যকে আটোসাঁটো নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাজ্যে এসে পৌঁছাচ্ছে, চলছে টহলদারি, গোটা রাজ্যের পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে উদ্ধার করা হলো এয়ার গান থেকে শুরু করে পিস্তল এবং একই সঙ্গে ছয় রাউন্ড তাজা কার্তুজ, জানিয়ে সংশ্লিষ্ট এলাকার জনমনে তীব্র আতঙ্ক। আমরা সকলেই জানি যে আগামী 5 জানুয়ারি রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধর্মনগরে বিবিআই ময়দানে তিনি যাবেন, সেখানে উপস্থিত হবেন, রয়েছে জনসভা। কিন্তু তার পাশাপাশি তার আগ মুহূর্তে কুমারঘাটে উদ্ধার বন্দুক, কুমারঘাটে উদ্ধার হয়েছে পিস্তল, এয়ার গান থেকে শুরু করে ছয়টি তাজা কার্তুজ, জানিয়ে স্থানীয় জনমনে তীব্র আতঙ্ক। গোটা রাজ্যের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, যার থেকে কার্যত এই সমস্ত কিছু উদ্ধার করা হয়েছে, তাকে আটক করা হয়েছে। অভিযুক্তের নাম নির্মল দত্ত। ঘটনাতে তীব্র চাঞ্চল্য চলছে এই মুহূর্তে, চিরুনি তল্লাশি, অভিযুক্তের কাছ থেকে আর কোনো কিছু পাওয়া যায় কিনা, বা কোত্থেকে এই সমস্ত জিনিসগুলো তার কাছে মজুদ ছিল, কোথা থেকে এনেছিল, বিভিন্ন বিষয় সম্পর্কে এই মুহূর্তে পুলিশের অভিযান শুরু হয়ে গেছে। তবে যেহেতু সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তাই এই নির্বাচনের প্রাক লগ্নে দাঁড়িয়ে বন্দুক থেকে শুরু করে ছয় রাউন্ড তাজা কার্তুজ, সমস্ত কিছুকে ঘিরে তীব্রভাবে চাঞ্চল্য তৈরি হয়েছে। কুমারঘাটের সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্ধার করা হয়েছে এই সমস্ত আগ্নেয়াস্ত্রগুলি, 3 নম্বর ওয়ার্ডে উদ্ধার হয়েছে, যেখানে নির্মল দত্ত নামের এক অভিযুক্ত ইতিমধ্যে গ্রেপ্তার। উদ্ধার করা হয়েছে এয়ার গান, উদ্ধার করা হয়েছে পিস্তল এবং ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। আগামী 5 তারিখে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মনগরে, সেখানে রয়েছে জনসভা, তার আগে গোটা রাজ্যকে এই মুহূর্তে মুড়ে ফেলা হচ্ছে আটোসাঁটো নিরাপত্তার মধ্যে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় রয়েছে নিরাপত্তা, কিভাবে উদ্ধার, কিভাবে আসছে এই সমস্ত জিনিসপত্র নির্বাচনের প্রাক লগ্নে, কতটা রয়েছে পরিবেশ সুষ্ঠু এবং স্বাভাবিক, মানুষের নিরাপত্তা কোথায় রয়েছে, প্রশ্ন তুলছেন সাধারণ জনগণ এবং আরক্ষা প্রশাসনের কর্মীদের উপর প্রশ্নের আঙুল। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে এক অভিযুক্তকে আটক করা হয়েছে, যার নাম নির্মল দত্ত। চলছে জিজ্ঞাসাবাদ, চলছে এখনো অবধি তল্লাশি অভিযান। যদি এই প্রসঙ্গে এখনো পর্যন্ত কেউ কিছু সাংবাদিকদের বলতে চাননি, তবে আপাতত ঘটনাকে কেন্দ্র করে চলছে তল্লাশি এবং অভিযান। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।